ফিরলাম বিরতির পর আজকে আমরা রয়েছি ভারতবর্ষের জ্বলন্ত যে কৃষক সমস্যাকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আগামীকাল ভারত বন্ধ যদিও এই ভারত বন্ধের ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস এই ইস্যুর সাথে সম্পূর্ণভাবে রয়েছে এবং তিনটি কৃষি বিলকে তারা বাতিলের দাবি তারাও করেছেন কিন্তু ঠিক যেহেতু ভারত কোনো বন্ধের যেহেতু সমর্থক নয় তৃণমূল কংগ্রেস এই স্ট্যান্ড পয়েন্টে রয়েছে বলে তারা এই সমর্থন করছেন না আমি একটু প্রথমে প্রদীপ্তর কাছে আসছি প্রদীপ্ত সুদীপ্তবাবু বলতে চাইছেন যে ভবানীপুরে এটা ইস্যু যেহেতু এটা জানি যে প্রচুর পরিমাণে সেখানে শিখ সমুদায় পাঞ্জাবি শিখ সবাই রয়েছেন সেখানে কিন্তু এটা মুর্শিদাবাদে ইস্যু নয় কিন্তু আমরা যে দুটো কেন্দ্রে ভোট হচ্ছে সেই দুটো কেন্দ্রে কিন্তু কৃষিপ্রধান মানুষ বেশি বা কৃষির সঙ্গে জড়িত মানুষ বেশি তাহলে কি এই আন্দোলন কি সর্বভারতীয় বিস্তৃতি পাচ্ছে না বা রাজনৈতিক দলগুলো এতে সুবিধা করতে পারছে না বলে যেহেতু এটি কৃষক সমাজের আন্দোলন তারা এই ইস্যুতে সরাসরিভাবে নামতে চাইছে না কি মানে এর কি রাজনৈতিক ব্যাখ্যা হতে পারে না দেখুন এটা কখনোই এভাবে ভাবা হবে না যে রাজনৈতিক দলগুলো এটাকে অস্ত্র করতে পারছে না এইভাবে ব্যাপারটা নয় এটা মানুষের অস্ত্র একটা মানুষের বেঁচে থাকার অস্ত্র সেই অস্ত্রে এমনভাবে আঘাত করছে এই তিনটে আইন সেই অস্ত্র ভোঁতা হয়ে যাচ্ছে তাকে তো শান দিতে হবে শান না দেওয়া তো কোনো ব্যাপার নেই কিন্তু একটা প্রসঙ্গ উল্লেখ না করলেই নয় সুদীপ্তবাবু বললেন যে কীভাবে গ্রামীণ অর্থনীতি খারাপ হতে থেকেছিল মোদি জামানায় কীভাবে ভালো হতে থেকেছে কিন্তু দেখুন ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইনের বদলে রোলিং ব্যাক দ্য স্টেট কীভাবে করা হচ্ছে তার কিছু উদাহরণ দেখুন এই গ্রামীণ অর্থনীতির বিকাশ আর কৃষি উৎপাদন নিয়ে কিছু একটা বললেন আমাদের সুদীপ্তবাবু অদ্ভুতভাবে বাজেট অ্যালোকেশন যদি ধরেন আমি ছেড়ে দিচ্ছি এই 19-20-21 বাজেট অ্যালোকেশন ছেড়ে দিচ্ছি কারণ এই সময় করোনা পিরিয়ড যাচ্ছে কিন্তু শুধু 18-19 যদি দেখেন এই যে পিএম কৃষি সিঞ্চয় যোজনা এটা 9,690 কোটি টাকা ছিল আগের বছরে অর্থাৎ 16-17-18 18-19 কমে গেল হচ্ছে 8,408 এবং একইভাবে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা 360 কোটি টাকা থেকে কমিয়ে করা হলো 300 কোটি ন্যাশনাল মিশন অন হর্টিকালচার সেটা 2,536 কোটি টাকা থেকে কমিয়ে করা হলো 2,100 কোটি ব্লু রেভলিউশন এটা 643 কোটি থেকে কমিয়ে করা হলো 501 কোটি খাদ্য সুরক্ষা মিশন 1,691 কোটি টাকা থেকে কমিয়ে করা হলো 1,510 কোটি আবার বনবন্ধু কল্যাণ যোজনা বিশেষ করে ট্রাইবদের জন্য যেটা শিডিউল ট্রাইবদের নিয়ে এত কথা এখানে বলা হয়েছিল সেটা 420 কোটি টাকা থেকে কমিয়ে করা হয়েছে 375 কোটি এরকম প্রায় 17টা লিস্ট আমার হাতে রয়েছে যে লিস্টে পরিষ্কার দেখানো হচ্ছে যখন নর্মাল পিরিয়ড ছিল প্যান্ডেমিক ছিল না তখনই এই সরকার কত গ্রামীণ উৎপাদনের চেষ্টা করেছে আসলে তখন থেকেই একটা পরিষ্কার উদ্যোগ নেওয়া হয়েছিল এই বাজেট অ্যালোকেশন কমিয়ে একটা অদ্ভুত যেরকমভাবে আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে ঝন্টুদার মুখে একটা একটা সমস্যা তৈরি করা একটা মিথ তৈরি করা ঠিক একটা সমস্যা তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে কৃষক ক্ষেত্রে যদি আমি সমস্যা তৈরি করতে পারি তাহলে বোঝাতে পারবো ফোরেরা কত ভয়ানক আমি যদি মাল্টিন্যাশনাল কর্পোরেশন নিয়ে আসি তাহলে তোমার কত ভালো হতে পারে সেই ইচ্ছাকৃতভাবে তৈরি করা একটা সমস্যা সেই সমস্যা হচ্ছে এই তিনটে কৃষি বিল এবং কোনোভাবে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় আরেকবার একটু বলবো যে পরম্পরাগত কৃষির ক্ষেত্রে বাজেট কি ছিল কতটা কম 360 কোটি টাকা থেকে কমিয়ে 300 কোটি পরম্পরাগত মানে হচ্ছে যে বীজগুলোকে কৃষকরা নিজেরা তৈরি করেন আমরা দীর্ঘদিন জানি এই যে সিডের ক্ষেত্রে জেনেটিক্যালি মডিফাইড সিড ঢোকানোর জন্য কতগুলো কর্পোরেশন একেবারে ওঁত পেতে বসে আছে কংগ্রেস আমলেও যে একেবারে চেষ্টা হয়নি কিন্তু দেশের বৃহত্তর সমাজ বিজ্ঞানীরা এই ক্ষেত্রে এগিয়ে এসেছিলেন যারা কৃষি বিজ্ঞানী অর্থাৎ এই পরম্পরাগত ইয়ের ক্ষেত্রে আবার আমি বলবো ভারত বিকাশ স্বদেশী বিকাশ এটা তো স্ট্যাটিস্টিক্যালি যেটা প্রদীপ্ত বলছে তাদের তো বোঝা যাচ্ছে বলছে এক হাঁটছে আরেক পথে নয় কি সুদীপ্তবাবু দেখুন আমাদের দেশে 40% খাবার আমাদের দেশে 40% খাবার আমাদের দেশে প্রতি বছর নষ্ট হয় এবং এটা কে বলে গেছেন প্রণব মুখার্জি বলে গেছেন এবং এটার একটা সলিউশন এই যে উনি বলছেন না যে ফরেন ইনভেস্টমেন্ট কেন আসছে ফরেন ইনভেস্টমেন্টের ব্যবস্থা কিন্তু মনমোহন সিং প্রণব মুখার্জি 2013-তে এফডিআই ইন রিটেইল মার্কেট এনে ওনারা কিন্তু এই ব্যবস্থা হ্যাঁ আপনি তো কংগ্রেসের হয়ে বলছেন কেন না শুনুন 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 আমি বলছি এরা এনেছিলেন এন্ড ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন কংগ্রেস এনেছিলেন কিন্তু আমরা বলছি ইট ওয়াজ রাইট ডিসিশন কারণ এটা আজকে একটা যাদবপুরের ছেলে সে পাশ করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে পারে একজন কৃষক কেন ওয়ালমার্ট বা টেস্কোতে তার খাবার বেচবে না কেন তাকে যেতে হবে বড় বাজারের অসৎ লোকগুলোর কাছে তাদের খাবার বেচতে এবং এরা এবং আমি এবার বলি যে 40% খাবার কেন নষ্ট হয় তার মূল কারণ হলো এই অত্যাবশ্যকীয় পণ্য আইন
এই অত্যাবশ্যকীয় পণ্য আইন থাকার ফলে একজন আইএস অফিসার যে কোনো সময় গিয়ে যিনি টমেটোর দাম বেড়েছে বা পেঁয়াজের দাম বেড়েছে বলে একটা জায়গায় গিয়ে ছাপা মারতে পারেন, তার জন্য হাততালি পেতে পারেন। কিন্তু তার ফলে যেটা হচ্ছে যে কোনো সৎ মানুষের পক্ষে এই সেক্টরে ইনভেস্টমেন্ট করা এটা রিস্কি হয়ে যাচ্ছে। যারা গভর্নমেন্ট অফিসারদের সঙ্গে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারছেন তারা ব্যবসাটা করতে পারছেন, কিন্তু যারা সৎ মানুষ তাদের পক্ষে এই ব্যবসাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং এই যে কোল্ড স্টোরেজের এবং লজিস্টিক্সের যে ভীষণ রকম অভাব সেটাকে পূরণ করতে এই আইনটি আনা হয়েছে। আমি আবার বলছি, এটা পূরণ করতে 2013 মনমোহন সিং এবং প্রণব মুখার্জি সাহেব ওনারা কিন্তু এনেছিলেন চন্দনবাবু। যে পথ কংগ্রেস দেখাতে চেয়েছিল তার সাথে হচ্ছে উদ্ভূত পরিস্থিতিকে ঠেকনা দেওয়ার জন্য অনেকগুলো পথ এরকমের দিকে ইঙ্গিত করছেন, বিজেপি সেটাকে সরাসরি লাগু করছে, সে কারণে তারা পিছিয়ে আসতে চাইছে না, কারণ এই কৃষি বিল কৃষকের আদপে উন্নতি করবে। কিন্তু বুঝতে পারছেন না, পাঞ্জাবে সবচেয়ে অ্যাডভান্স, কারণ বলা হয় শস্য গোলা ভারতের, কিন্তু তারা অনর অবস্থান নিয়ে বসেছে। আপনি এই জায়গা থেকে কি বলবেন? অর্থাৎ কংগ্রেসের নীতি থেকেই তারই এক্সটেনশন ভারতীয় জনতা পার্টি এই পদ্ধতি হিসাবে নিয়ে যাচ্ছে। সুজিত দা, দল হিসেবে সুখ্যাতি শুনতে তো ভালোই লাগে, বিশেষত বিজেপির কোনো প্রবক্তা বা বিজেপি কনসেপচুয়ালি যিনি আরএসএসের একটা 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 প্রবক্তা হিসেবে যখন বলছেন, আপনি বলছেন থিঙ্ক ট্যাঙ্ক, একটু বলে নিই সুদীপ্তবাবু, আপনি বলছেন থিঙ্ক ট্যাঙ্ক। প্রশ্নটা হচ্ছে যে একটা অপব্যাখ্যা কিন্তু সুদীপ্তবাবু শুরু থেকেই দিলেন, অর্থাৎ আমরা যেটা বলি যে গ্লোবালাইজড ইকোনমি, তার কিন্তু বেসিক কনসেপ্ট যেটা মনমোহনজি এনেছিলেন তার প্রধান কারণ ছিল ওয়েলফেয়ার ইকোনমিকে আরও সমৃদ্ধ করা। অর্থাৎ যদি দেশীয় ক্ষেত্রে দেশের মধ্যে দেশের মানুষের আর্থিক সমৃদ্ধি না ঘটে তাহলে গ্লোবালাইজেশনটা তো একটা কম্পালশন। সেই মুহূর্তে গ্লোবালাইজেশন পৃথিবী জুড়ে আপনি জানেন আইটি ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ইম্প্রোভাইজ করেছিল, সেটা আমরা সময়ের সাথে সাথে এগিয়েছিলাম, এটা ছিল একটা সার্থক ডিসিশন। কিন্তু তার সাথে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে আপনি বললেন এটা ছিল গ্লোবাল কম্পালশন, আমি মানছি, কিন্তু গ্লোবাল এই কম্পালশনে ভারতবর্ষে কিন্তু একটা ভয়ঙ্কর বৈষম্য এনে দিয়েছিল, এবং কৃষকদের প্রচুর পরিমাণে আত্মহত্যার ঘটনাগুলোও ঘটেছিল। তাহলে যে কোনো সংস্কার ভালো, কিন্তু এই সংস্কারটা কি পরিস্থিতির ক্ষেত্রে কেন বিজেপি একটা অনর অবস্থান নিয়েছে সেটার ব্যাখ্যাটা আমি আমি সেখানেই আসছি। আমি আপনাকে কেন বললাম এটা, দেখুন এটা হচ্ছে, এটা তো একটা জেনারেশন ফ্যাক্টর, অর্থাৎ যে ডিসিশনগুলো না হচ্ছে সেটা কতটা জেনারেট করছে। আপনি যদি দেখেন বিজেপির শাসনকালে, আমরা খুব ভালো করে জানি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে সংখ্যা আত্মহত্যার সংখ্যাটা কোথায়, আমরা খুব ভালো করে জানি, অর্থাৎ কৃষকের শোচনীয় অবস্থা এবং কৃষি বিলের আগে কি অবস্থাতে কৃষকদের আত্মহত্যা করতে হচ্ছে, এবং সংখ্যাতত্ত্বে কম্পারিটিভলি আগের সরকারের থেকে কত বেশি, এটা হচ্ছে একটা দিক। কিন্তু আমি আপনাকে বলি ওয়েলফেয়ারটা আমি কেন বলছি, যেমন FDI একটা নির্দিষ্ট পরিমাণকে বেঁধে দেওয়া এবং আমাদের দেশে কৃষি এবং কৃষি পণ্যজাত উৎপাদনকে সুরক্ষিত রাখবার জন্য FDIকে বে অফ করা, অর্থাৎ আটকে রাখা। আপনি একটা জিনিস দেখবেন, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে FDI থাকলেও কিন্তু মূল ক্ষেত্রে এই আমাদের সরকারি ব্যবস্থাটা মান্ডি সূত্রে বেঁধে দেওয়া হতো, এবং এটা একটা সার্থক পরিকল্পনা। আমরা অস্বীকার করে লাভ নেই যে আমাদের এখানে শুধুমাত্র সম্পূর্ণ কৃষক নন, যারা সম্পূর্ণ নন তারাও কিন্তু ট্র্যাডিশনালি তাদের ব্যবসাটা করতে পারছিলেন বা বেঁচে থাকবার সুযোগটা পাচ্ছিলেন, যেখানে কৃষি বিলটা আসার পরে সম্পূর্ণ কর্পোরেটাইজেশন হয়ে গেছে। আপনি বৈষম্যটা কোথায় দেখবেন, আপনি সূচকটা দেখুন। আপনি যদি দেখেন যে যারা গরিব লোক তারা গরিবতর হচ্ছে, এটা শুধু প্যান্ডামিকের কারণে না, এর সাথে সাথে সরকারি নীতির অব্যবস্থার জন্য, আর যারা বড় লোক তারা কনসেন্ট্রেটিং ইকোনমি, আপনি খুব ভালো করে জানেন কিছু কতিপয় আমরা ক্রনি ইকোনমি যাকে বলি, অর্থাৎ বন্ধু তৈরি করার ইকোনমি, সেক্ষেত্রে এই কর্পোরেটাইজেশন কোন মাত্রায় পৌঁছে গেছে। এবং এটা বাস্তব, প্রদীপ্ত বা ঝন্টু যেটা বললেন এটাই তো বাস্তব, আপনি দেখবেন একটা কর্পোরেট অ্যাক্টিভিজম তৈরি হয়ে গেছে কৃষি পণ্যের ক্ষেত্রে, কৃষিকে সামনে রাখতে। বাবু ঝন্টুবাবু যেহেতু উত্তরবঙ্গে মানুষ এবং অনেকটাই এগুলো বলেন, আমার ক্ষেত্রে এই যে পরম্পরাগত চাষ আমরা জানি ভারতবর্ষে একটা বিস্তীর্ণ সমাজের মানুষ এরা করেন, এবং এই বিলের মধ্যে কিন্তু কতগুলো দিকও আছে, বীজ কৃষকের কাছে অত্যন্ত, কেন হচ্ছে আমরা জানি জমি ফার্টিলাইজার বীজ অর্থাৎ এবং লেবার, এই চারটে হচ্ছে এগ্রিকালচারের মানে ভিত্তি। তারপর তো FDI কীভাবে হবে, বাণিজ্যিকীকরণের প্রশ্ন অন্য, সেখানে কৃষকের ক্ষেত্রে বীজ একটা বড়, কিন্তু পরম্পরাগত ক্ষেত্রে প্রদীপ্ত যে স্ট্যাটিস্টিক্সটা দিল এটা বাস্তব জায়গাতে কি দাঁড়িয়ে, কি আপনি মনে করেন যে চাষিরা এই বীজের ক্ষেত্রে
তাদের পরম্পরাগত যে উৎপাদিত যে বীজ সেই বীজের ক্ষেত্রে তারা একটা বড় রকম প্রতিবন্ধকতার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে জন্টু বাবু হ্যাঁ সুজিত বাবু আমি একটা জিনিস এখানে স্পষ্ট আলোচনায় বললাম আমি আলোচনায় ঢুকছি আপনার প্রশ্নে যে আমার পূর্বসূরি ওরা ভুল করলে সেই ভুল পথটাকে আমি সঠিকভাবে নেব অর্থাৎ কংগ্রেসের যদি কোনো ভুল সিদ্ধান্ত থাকে 90 দশকের প্রথমে কৃষি পণ্যে যখন বহুজাতিক সংস্থাকে ঢোকানো হলো আপনি জানেন সিপিএম প্রথম ওয়ালমার্টকে আনলো আমরা দেখলাম যে হুড়হুড় করে কৃষি পণ্যের মধ্যে বহুজাতিক সংস্থা ঢুকছে এবার দ্বিতীয় প্রশ্ন আমার বাপ ঠাকুরদাকে দেখতাম যে ওই কালোনুনিয়া আতপ চাল চাষ করার পরে দু মুঠো ধান রেখে দিত গোলায় কারণ ওটা কিন্তু চাষি তার পেটে গামছা বেঁধে রেখে দিয়েছে পরের বছরে বীজের জন্য অর্থাৎ চাষি কিন্তু তার উত্তরাধিকার সূত্রে সে স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ সেটা পরের বছর সে আবার ফলাবে সে কারো কাছে হাত পাতবে না এটা আমার ট্র্যাডিশন সুদিতবু আপনার ট্র্যাডিশন যাদবপুরে যে ছাত্রটি পড়ে তার পিতার ট্র্যাডিশন রবীন্দ্র ভারতীর আমি অধ্যাপক আমার পিতার ট্র্যাডিশন আমরা দেখেছি 90 দশকে অস্বীকারের জায়গা নেই কংগ্রেসের হাত ধরে যখন এই বহুজাতিক সংস্থাগুলো হুড়হুড় করে ঢুকছে ওরা চেপে চেপে ঢুকাতো আপনারা একদম দ্বার খুলে দিয়েছেন অস্বীকার করব না তখন কিন্তু আমরা দেখেছি জিন মডিফাইড বীজ অর্থাৎ আপনি যে বেগুনটা চাষ করেছেন চাষি ওই বেগুনের দানা দিয়ে আর বেগুন হবে না অর্থাৎ চাষি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হলো অর্থাৎ যে এই দেশে এই মুহূর্তে যে 68% লোক যাদের 1 হেক্টরের জমির নিচে আছে অর্থাৎ যারা ছোট্ট চাষি ক্ষুদ্র চাষি তাদের এই মুহূর্তে দরকার ছিল সময় ভিত্তিক একটি ফুড প্রসেসিং দেওয়া ওই যে মনে নেই 2007-এ আমরা দেখেছিলাম যে সিঙ্গুরে 1000 একর জমি অর্থাৎ আমাদের হিসাবে যেটা ছিল 50,000 লোক দায়িত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল চাষি তাদেরটা তুলে দিয়ে যখন টাটাদের বসানো হলো আমরা দেখলাম সর্বসাকুল্য 5,000 লোক চাকরি পেয়েছে তাহলে 45,000 লোককে আপনি আধুনিক জাতাকলে ভেলে দিলেন অর্থাৎ অথচ সমাজতান্ত্রিক রাষ্ট্রে নিয়মই ছিল আপনি কৃষি পণ্যকে বাঁচিয়ে কৃষককে বাঁচিয়ে ওই 1000 একর জমির মধ্যে ফুড প্রসেসিং শিল্প করলে চন্দনবাবু সুদীপ্তবাবু প্রদীপ্ত আমি অসময়ে আমাদের মধ্যবিত্ত লোকগুলো টমেটোটা কম দামে পেতাম ফুড প্রসেসিংয়ে আলুটা কম দামে পেতাম এবং কৃষকও সঠিক দামটা পেত তার জন্য রিলায়েন্স পেপসি কোকাকোলাকে আনতে হতো না এবং সুদীপ্তবাবু ভাগ চাষি দেখেছেন কি আসুন আমার এলাকায় আমার চাষি কত ভয়াবহ ভাগ চাষি কত ভয়াবহ আসুন দেখবেন আপনার সুদীপ্ত বাবু যদি আপনার নাম জিজ্ঞেস করা হয় আপনি তো সুদীপ্ত বাবুই বলবেন তাহলে সেটা তো গরুর রচনাই হবে আপনাকে যদি বারবার বলা হয় আপনার নাম কি আপনি তো বলবেন সুদীপ্ত বাবু আপনি কি সুদীপ্তর বাইরে কিছু বলবেন বলবেন না তাহলে সেটা তো গরুর রচনাই হলো ঠিক তেমন ভাবেই যেটা চিরায়ত সেই চিরায়ত ব্যাপারটাকে যদি ওপর থেকে চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু আপনার কাছে গরুর রচনা হতে পারে আমি এবার আসছি সুদীপ্ত বাবুর কাছে আসছি সুদীপ্ত বাবু বলতে চাইছেন যখন আমি আপনাকে 1 সেকেন্ড সুইত প্রশ্নটা শুনুন আমি জানি এই বারবার এই যুক্তিটা আসে সুইপ্তবাবু শুনুন আহা সুইপ্তবাবু প্রশ্নটা শুনুন সুইপ্তবাবু না না জন্টুবাবু প্লিজ জন্টুবাবু দাঁড়ান আমি ঠিক আছে সুইপ্তবাবু এবার প্রশ্নটা শুনুন আমি জানি সংস্কারের উদ্দেশ্য বারবার করে হচ্ছে কৃষকের আয় বাড়ানো আচ্ছা ধরুন কে বলছে যে আমার বাড়তি আয় চাই না বা আপনি যে পদ্ধতিতে দেখাচ্ছেন আই এম নট কনফিডেন্ট কৃষক যদি এই কথাটা বলে আমার পরম্পরাগত বীজটার আমি অধিকার হারাচ্ছি আজকের পৃথিবী শুধু আয় বাড়ানোর জন্য লড়ছে না আজকের পৃথিবী অধিকারের প্রশ্নও তো লড়ছে সে জাতিগত অধিকার ধর্মীয় অধিকার আইডেন্টিটির অধিকার বিভিন্ন ধরনের তাহলে এই প্রশ্ন আমি ইচ্ছা করে এই প্রশ্নটা রাখলাম যখন প্রয়ুক্ত এই স্ট্যাটিস্টিক্সটা দিল যে পরম্পরাগত চাষ কেন বহু চাষি এইটাকে সহজভাবে মেনে নেয় না এই বাস্তব সত্যটাকে কি সত্যি অনুভব করা যাচ্ছে না আমি মানছি যে কৃষকের আয় বাড়ানোর জন্য আপনারা দায়বদ্ধ কৃষককে আরো বেশি পাই দিতে বা ফোরেদের হাত থেকে বার করানো কিন্তু এই যুক্তির কি হবে যে যেখানে মানুষের অধিকারের প্রশ্ন রয়েছে একটা বড় রকমের কৃষক সমাজ এই অধিকার ছাড়তে নারাজ যে তার বীজ যে পরম্পরাগতভাবে সে তৈরি করে সে কারোর হাতে দিতে চায় না কি উত্তর দেবেন এটা বলুন শুনুন যদি কৃষকদের এই বিল নিয়ে কোনো সমস্যা হতো তাহলে শামশেরগঞ্জ বা জঙ্গিপুরে এটা ইস্যু হতো ভবানীপুরে
কারণ আপনি আবার এবার তো আপনি সেই বলছেন একই কথা আপনার মতন করে আপনি মূল প্রসঙ্গ থেকে এড়িয়ে যাচ্ছেন আপনারা আলোচনা করলেন না কেন কৃষকদের সাথে আরে আপনারা কৃষকদের ভালো চান কৃষকদের সাথে আলোচনা করলেন না কেন আপনারা তো কৃষকদের তাড়িয়ে দিলেন যারা দেশদ্রোহী আপনারা কৃষকদের বললেন বড় লোক কৃষক আপনারা সেই গরু রোজের বলবেন আরে গরু রোজের তো স্বাভাবিক হবে আপনাকে সুদীপ্ত বাবু জিজ্ঞেস করলে আপনার নাম কি আপনি সুদীপ্ত বাবুই বলবেন তাহলে কৃষকদের সমস্যার কথা বলবেন কৃষকদের সমস্যা নিয়েই আলোচনা হবে আপনার কাছে সেটা গরু রচনা হতে পারে প্রত্যেকটা জায়গায় আমরা দিব কারণ চাষিরা আমাদের সাপোর্ট করছে আপনারা মিথ্যা বোঝালে কেউ বুঝবে না প্রত্যেকটা চাষি আমাদের সাপোর্ট করছে আমরা উত্তর প্রদেশে জিতবো আমরা বিহারে জিতবো এবং যে কোনো স্টেট আছে এবং 2024 আমরা 400 সিট আপনি লিখে দিন তখন বুঝবেন যে ভারতবর্ষের চাষি লিখে দিন যে আপনাদের কথাটা সত্যি হবে আপনারা সেই মিথ্যা কথা সেই 191 সাল থেকে বলে আসছেন 101 নরসিংহরাওকে করে দিতেন তারপর মনমোহন সিং কে অটল বিহারী আরে আপনি তথ্য কথা বলছে ভারত সরকার আপনি বলছেন অন্য কথা শূন্য হয়ে গেছে আপনারা আগামীকাল ভারত বন্ধের ডাক দিয়েছে কিন্তু কৃষক এই প্রশ্নটা ঘিরে পরিবেশ বিদ্রোহ এই বীজ প্রশ্নে একটা বড় রকমের তারা প্রথম থেকে সুনীতা নারায়ণের মনে আছে লড়াই এবং সংসদের পার্লামেন্টরে তখন হচ্ছে সংসদীয় কমিটির কাছে তিনি করেছিলেন যে ভারতবর্ষে এই ধরনের পদ্ধতি ইরিগেশনের প্রশ্নকে কেন্দ্র করে এবং সবচেয়ে বড় কথা কৃষকের আয় বাড়ানোর প্রশ্নটাকে নিয়ে যখন অর্থাৎ কর্পোরেটের মাধ্যমে কর্পোরেটাইজেশনই ভারতবর্ষের কৃষক সমাজকে যে দারিদ্র বা ভারতবর্ষের কৃষক সমাজকে আরও দ্বিগুণ বা তিনগুণ ইনকামের দিকে নিয়ে যাওয়ার কথা বারবার ভারতীয় জনতা পার্টি কিন্তু যে কোনো ক্ষেত্রেই মানুষ যখন এটা মানতে চায় না বিশেষ করে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ অন্তত বা হরিয়ানার একটা বড় অংশের কৃষক কিন্তু এই পদ্ধতির ক্ষেত্রে একটা সংখ্যাগরিষ্ঠ কৃষক সমাজ কিন্তু তারা পরিষ্কারভাবে বলছে যে এটা মানব না এবং দরকার পড়লে আড়াই তিন যতদিন না অবধি এই আইন বাতিল হবে ততদিন অবধি তারা অবস্থান বিক্ষোভে তারা থাকবে একটা অনর পরিস্থিতি নিঃসন্দেহে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে এটা একটা রাজনৈতিক তার উপর প্রভাব পড়ে এটা বলার কোনো অস্বীকার রাখে না আজকের বিতর্কে যারা অংশগ্রহণ করেছেন সেই চারজন বিশিষ্ট বক্তাকেই ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকেও জানাচ্ছি যারা দেখলেন আজকের পর্বের বাংলা বলছে দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে ধন্যবাদ নমস্কার।